ধন্যবাদ সকল শিক্ষার্থী বন্ধুরা যারা অনলাইন ক্লাসে অংশগ্রহণ করেছো। তো আমি আমরা ধারাবাহিকতায় ট্রান্সফরমেশন সেন্টেন্স পর্যায়ক্রমে আজকে হচ্ছে পার্ট ৮, আজকে হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স, অর্থাৎ কিভাবে অ্যাসারটিভ বাক্যকে এক্সক্লেমেটরি করা যায়। শিক্ষার্থী বন্ধুরা তোমরা এখানে কয়েকটা বিষয় একটু লক্ষ্য রাখবে। এক্সক্লেমেটরি করার প্রথম নিয়ম হচ্ছে এ এন এ অথবা এন থাকলে, মনে রাখবে এ এন থাকলে হোয়াট প্লাস এ অথবা এন, এ এন নির্ভর করবে পরবর্তী অ্যাডজেক্টিভের প্রনাউন্সিয়েশন অনুযায়ী। হোয়াট এ এন প্লাস অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট প্লাস বার, যেমন হি ইজ এ গ্রেটফুল, হি ইজ এ গ্রেট ফুল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে এ রয়েছে, এজন্য সর্বপ্রথম হোয়াট আনতে হবে, হোয়াট, তারপরে এ আনতে হবে এ, ভেরি গ্রেট থাকলে বাদ যায়। মনে রাখতে হবে এক্সক্লেমেটরি সেন্টেন্স করার সময় ভেরি গ্রেট বাদ যায়। আমি আবারও বলছি শিক্ষার্থী বন্ধুরা মনে রাখতে হবে এক্সক্লেমেটরি থেকে অ্যাসারটিভ থেকে এক্সক্লেমেটরি করার সময় ভেরি এবং গ্রেট থাকলে বাদ যাবে, এজন্য বলতে হবে হোয়াট এ ফুল, তাহলে হোয়াট এন অ্যাডজেক্টিভ, তারপর সাবজেক্ট হি ভার্ব ইজ, দিস ইজ এক্সক্লেমেটরি সেন্টেন্স। হোয়াট এন অ্যাডজেক্টিভ সাবজেক্ট ভার্ব, ঠিক অনুরূপভাবে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে যদি কোনো যদি অ্যাসারটিভ বাক্যে এ অথবা এন থাকে, এ অথবা এন থাকলে প্রথমে আনতে হবে হোয়াট, তারপরে এ এন উচ্চারণ অনুযায়ী প্লাস অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট প্লাস বার। তো শিক্ষার্থী বন্ধুরা এ পর্যায়ে আমরা রোল টু, রোল টু হচ্ছে যদি এ এন না থাকে তখন লিখতে হবে হাউ অ্যাডজেক্টিভ সাবজেক্ট বার, হাউ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট প্লাস বার, যেমন যেমন হাউ অ্যাডজেক্টিভ সাবজেক্ট বার আমাদেরকে সর্বপ্রথম ব্যবহার করতে হবে হাউ অ্যাডজেক্টিভ সাবজেক্ট বার, যেমন ইট ইজ ভেরি নাইস, ইট ইজ ভেরি নাইস, প্রথম আমাদেরকে ব্যবহার করতে হবে হাউ, তারপর অ্যাডজেক্টিভ নাইস ইট ইজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি আবারও বলছি প্রথমে হাউ, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে সাবজেক্ট, তারপরে বার। তো এটা খেয়াল রাখতে হবে ইট ইজ ভেরি নাইস, তাহলে আমরা প্রথমে হাউ ব্যবহার করেছি, তারপরে সাবজেক্ট ব্যবহার করে অ্যাডজেক্টিভ ব্যবহার করেছি নাইস, তারপরে সাবজেক্ট, তারপরে বার, তারপরে এক্সক্লেমেটরি সাইন, দিস ইজ এক্সক্লেমেটরি সেন্টেন্স। ইফ উই ফাইন্ড ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট, ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট উইল টার্ন ইন টু হুররা, অর্থাৎ ইনস্টেড অফ ইট ইজ এ ম্যাটার অফ ইট ইজ এ ম্যাটার ম্যাটার অফ জয় দ্যাট ইগুল টু এলাস সরি হুররা, ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট হবে হুররা, আর ইট ইজ এ ম্যাটার অফ সরু দ্যাট সরু দ্যাট হবে অ্যালাস, আর ইট ইজ এ ম্যাটার অফ শেম দ্যাট হবে ফাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে ইফ উই ফাইন্ড ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট উই হ্যাভ টু ইউজ হুররা, অর্থাৎ ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট বাদ গিয়ে শুধু হুররা বসবে, এছাড়া আর কোনো পরিবর্তন হবে না। ইট ইজ এ ম্যাটার অফ
সরুদের বাদ দিয়ে এলাস বসবে, এসআরআর কোনো পরিবর্তন হবে না, ইট ইজ এ ম্যাটার অফ সেম ডেট, এস এস এম ই সেম ডেট বাদ দিয়ে ফাই বসবে, ফাই ফাই, ইট ইজ এ ম্যাটার অফ সেম ডেট বাদ দিয়ে ফাই বসবে, এসআরআর কোনো পরিবর্তন হবে না। আমি শিক্ষার্থীদেরকে বোঝার জন্য একটি উদাহরণ দিচ্ছি, যেমন হুররা উই হ্যাভ ওন দা ম্যাচ, উই হ্যাভ ওন দা ম্যাচ, এখানে হুররা বাদ গিয়ে ইট ইজ এ ম্যাটার অফ, অর্থাৎ আমরা এটা বল হয়ে গেছে একটু, হুররা উই হ্যাভ ওন, ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট, ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট উই হ্যাভ ওন দ্য ম্যাচ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট সম্পূর্ণটা অংশ বাদ দেব, বাদ দিয়ে আমরা প্রথমে বলবো হুররা, তারপরে এক্সক্লেমেটরি সাইন, তারপরে বাকি অংশ, উই হ্যাভ ওন দা ম্যাচ। ঠিক অনুরূপভাবে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, আমরা যদি ভাই থাকে তাহলে ইট ইজ এ ম্যাটার অফ সেম ডেট থাকে তাহলে ইট ইজ এ ম্যাটার অফ সেম ডেট বাদ দিয়ে আমরা ফাই ব্যবহার করব, এবং ইট ইজ এ ম্যাটার অফ সরু ডেট যদি থাকে আমরা ইট ইজ এ ম্যাটার অফ সরু ডেট বাদ দিয়ে সেখানে আমরা এলাস বসাবো, আর ইফ উইশ পর্যন্ত বাদ দিয়ে তার পরিবর্তে ইফ বসবে, প্রথম থেকে উইশ পর্যন্ত বাদ দিয়ে তার পরিবর্তে ইফ বসবে, যেমন আই ওয়ার এ বার্ড। শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমি তোমাদের বিষয়টা বোঝার জন্য একটা উদাহরণ মানে বিষয় ক্লিয়ার করছি, আমরা জানি আয়ের সাথে সবসময় ওয়াজ বসে, কিন্তু এখানে আমরা ওয়ার বসিয়েছি। এখানে অনেকে প্রশ্ন করতে পারো যে স্যার আমরা তো জানি আয়ের সাথে ওয়াজ বসে কিন্তু এখানে তো আপনি ওয়ার বসিয়েছেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে ইচ্ছাসূচক বাক্যে সকল পার্সনের ক্ষেত্রে ওয়ার বসে, অর্থাৎ ইচ্ছাসূচক বাক্যে সকল পার্সনের ক্ষেত্রে ওয়ার বসে, এজন্য আমরা ওয়ার বসিয়েছি, আই উইশ আই ওয়ার এ বার্ড। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি কোনো বাক্যে তোমরা উইশ পাও তাহলে প্রথম থেকে উইশ পর্যন্ত বাদ যাবে, বাদ যেয়ে তার পরিবর্তে শুধু ইফ বসাবে, শেষ, ইফ আই ওয়ার এ বার্ড হয়ে গেল। তাহলে আমাদেরকে বুঝতে হবে যে প্রথম থেকে উইশ পর্যন্ত বাদ যাবে, তার পরিবর্তে ইফ বসবে, আমরা প্রথম থেকে উইশ পর্যন্ত বাদ দিয়েছি তার পরিবর্তে এখানে ইফ ব্যবহার করেছি, তারপর আবার আই ওয়ার এ বার্ড বাকি অংশ ঠিক আছে, সুতরাং দিস ইজ এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো শিক্ষার্থী বন্ধুরা, এরই মধ্য দিয়ে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স শেষ করে ফেলছি, তারপরেও আমি শিক্ষার্থীদেরকে উদ্দেশ্য করে বলবো যে আমি ছোট ছোট ক্লাসগুলো দিচ্ছি যেন তোমাদের জন্য বিরক্তির কারণ না হয় এবং তোমরা যেন অতি সহজে উপভোগ করতে পারো। আমার এই ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি শেয়ার করবে যেন অন্যান্য শিক্ষার্থীরা উপকৃত হয়, তাছাড়া পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করবে, পরবর্তী ক্লাসটা আমরা নিয়ে আসছি ইম্পারেটিভ, অর্থাৎ হাউ টু মেক ইম্পারেটিভ, কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্স তৈরি করতে হয় আমরা পরবর্তী ক্লাসে ইম্পারেটিভ নিয়ে আলোচনা করব। আশা করি সবাই ভালো থাকবে, সবার শারীরিক সুস্থতা কামনা করে আমি শেষ করছি, আসসালামু আলাইকুম।